অবশেষে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে করোনার ঔষধ আভিগানের কার্যকারিতা নিশ্চিত করেছেন। করোনা ভাইরাসের প্রতিষেধক ঔষধ হিসেবে জাপানি ঔষধ আভিগান এর ক্লিনিক্যাল পরীক্ষা সাফল্য পাওয়ার পর তিনি এর কার্যকারিতা নিশ্চিত করেন। করোনা ভাইরাস পীড়িত পৃথিবীর জন্য এটি একটি বড় খুশির সংবাদ। গবেষণায় অননুমোদিত ফলাফলে 30 বছরের রোগীদের 7 দিনে সুস্থ হওয়ার প্রমাণ মিলেছে, এমনকি রোগীর পিসিআরও নেগেটিভ এসেছে। মধ্যবয়সীদের ক্ষেত্রে আভিগান ও ওরভস্ক যৌথ প্রয়োগে 9 দিনে সুস্থ হওয়ার কথা জানা গেছে, তবে সন্তান সম্ভব মহিলাদের 500 প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকায় তা প্রয়োগ করা হয়নি। আভিগানের জেনেরিক নাম ফাবি পিরাবি। এর ক্লিনিক্যাল পরীক্ষার প্রথম 2 রাউন্ডে ভালো ফল পাওয়া গেছে। করোনা ভাইরাসে এটি একটি প্রমাণিত চিকিৎসা হতে পারে এমন প্রত্যাশায় জাপানে করোনা আক্রান্ত 120 জন রোগীর দেহে এটি পরীক্ষামূলক প্রয়োগের পর সফলতা পাওয়া গেছে। গবেষকদের মতে এটি কোভিড-19 সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাল প্রভাব ফেলতে পারে। জায়ান্ট ফুজি ফিল্মের সহযোগী প্রতিষ্ঠান টোয়ামা এর রাসায়নিক শাখায় আভিগান ওষুধটি উৎপাদন করে। দেহে ফ্লু জাতীয় ভাইরাস প্রতিরোধে এই ওষুধ অনেক আগে থেকেই জাপানে অনুমোদিত ছিল। চীনে করোনা চিকিৎসাও দারুণ কাজ করে আসছিল এই অ্যাভিগান। জাপান দীর্ঘদিন ধরে এই ওষুধটি নিয়ে গবেষণা চালিয়ে আসছিল। বর্তমানে আরও 20টি দেশে জাপানের অর্থ ও টেকনিক্যাল সহায়তায় অ্যাভিগানের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। করোনা চিকিৎসায় মানবিক সাহায্য হিসেবে বিনে পয়সায় আভিগান দেবার ঘোষণা দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী।